ভালোবেসে কেউ যদি তোমাকে অবহেলা করে, দূরে সরিয়ে রাখে, তখন তুমি তার কোনো প্রতিবাদ করতে যেও না, বরং নিঃশব্দে দেখে যাও সে তোমাকে ছাড়া চলতে পারে কি না। দেখা না করে গোপনে খোঁজ রাখো সে অন্য কাউকে ভালোবাসে কি না। যদি দেখো সে তোমাকে ছাড়া ভালোই চলছে অথবা সে অন্য কাউকে ভালোবাসে, তাহলে তুমি ভাববে সে কখনোই তোমাকে ভালোবাসেনি। আর যে মানুষটা তোমাকে ভালোই বাসে না, তার জন্য কেন তুমি শুধু শুধু কষ্ট পাবে? কিছু মানুষ হঠাৎ করে এতটাই বদলে যায় যে অতীতের মানুষটির সাথে বর্তমান মানুষটির তুলনা করতে গেলে অনেক হিসাবই মেলানো যায় না। যদি সে সত্যি পরিবর্তন হয়, তাহলে তাকে জোর করা উচিত নয়, কারণ জোর করে কারো প্রকৃত ভালোবাসা পাওয়া যায় না। যদি সে সত্যি তোমার আপনজন হয়ে থাকে, তাহলে সে ফিরে আসবে, তার ভুল একদিন সে বুঝতে পারবে। আর যদি সে ফিরে না আসে, তাহলে জেনে নিও সে কখনোই তোমার ছিল না। যে তোমাকে সত্যিই ভালোবাসবে, সে তোমার সাথে অভিমান করে হয়তো দুই তিন দিন একটু দূরে সরে থাকবে, কিন্তু সে ফিরে আসবে। তোমার কাছে তাকে ফিরে আসতেই হবে, তার কারণ সে সত্যিই তোমাকে ভালোবাসে। আর সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না।